আমার বাড়িতে, আমি আমার পাশের বাড়িতে একটা দাদা ছিল, তো আমি লেখাপড়া করতাম, যা আসি পড়তাম, দাদুর কাছে পড়তাম। তো দাদু আমার পড়াইতো, অনেক সাবজেক্ট বুঝাই দিত, অনেক ভালো লাগতো দাদুরে, আমি অনেক ভালোবাসতাম। মানে এই ভালোবাসা মানে একটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা না, ভালোবাসা হচ্ছে যে আমি আমার দাদারে অনেক ভালোবাসতাম, অর্থাৎ আমার দাদু। দাদুর বয়স ছিল অনেক, চুল পাকা গেছিল, তারপরেও চুলে কালার করত, কালার কইরা লাল করত, কালো করত, ঠিক নাই এর মন মতো। তো আমারে পড়াইতো, তো তারপরে পড়াইতে পড়াইতে আমার গায়ে হাত দেয়, মারে, মানে মজা করে মারে, গায়ে হাত দেয়, হাত ধরে। তো আমি অত গুরুত্ব দিতাম না, কেননা আমি জানি যে সে আমার দাদা হয়। তো আমি ভাবতাম মজা মস্কার করতেছে, কিন্তু আমার দাদা যে আমার গায়ে সিরিয়াসলি হাত দিত আমি বুঝতাম না। তো পড়তে পড়তে একদিন আমার কয়, আচ্ছা রত্না, আমি যে তোর গায়ে হাত দিই, তোর কি কিছু মনে হয় না? আমি, কেন কি মনে হবে, তুমি তো আমার দাদা, বড় দাদা। কয়, তোর গায়ে হাত দিলে না আমার কীরকম যেন লাগে। আমি, তুমি যে কি বলো, আচ্ছা তোমার কীরকম লাগে আমার বলো তো দেখি। তখন আমাকে বলে যে দেখ, তোর গায়ে যেন হাত দিই, আমার মানে কি বলবো, বলার মতো কিছু না। হ্যাঁ আচ্ছা, তুমি ওইটা নিয়েই থাকো, এই বলে আমি বাসায় চলে যাই আস্তে আস্তে, আমি মজা করি। পরের দিন আবার যখন আসি, তখন আবার ওই একই ই করে, আমার গায়ে হাত দেয়, হাত ধরে মানে থাপড় দেয়, মস্করা কইরা। আর আমার পড়াইতো, তো পরে বলে যে তোরা, আমি এমনি পড়াবো, তোদের থেকে আর টাকা নেবো না তোর কাছ থেকে। আমি বললাম যে কেন টাকা নেবো না, কেন তুমি তোমাকে টাকা দিয়েই পড়াও। তারপর আমার বলল যে দেখ, আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি। আমি বললাম যে হ্যাঁ, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি দাদা, তুমি আমাকে কি বলতেছ, অনেক ভালোবাসো, অনেক কেয়ার করো, আচ্ছা আমি তো তোমার নাতি হই, তুমি তো আমার সবাই ভালোবাসবাই। আরে এই ভালোবাসা সেই ভালোবাসা না, এটা একটা অন্য ভালোবাসা, তুই যখন বুঝবি তখন অবশ্যই আমাকেও ভালোবাসবি। হ্যাঁ আমিও তো ভালোবাসি, আমি বললাম। তারপরে আমার বললো যে আচ্ছা, আমি তোর হাত ধরলে তোর কোনো কিছু সত্যি মনে হয় না? আমি বলি যে না দাদা, আমার কিছু মনে হয় না। কয়, আজকে তোর সঙ্গে একটা খেলা খেলবো। আমি, কি খেলা? তখন বলে যে দেখ, এই খেলার মতো খেলা কোনোদিনও হয় না। আমি, আচ্ছা ঠিক আছে। তো তখন সেদিন বাসায় কেউ ছিল না, রুমের দরজা আটকাইলো, আটকানোর পরে আমাকে আমার হাত ধরলো, আমাকে অনেক মিষ্টি কথা বললো, আমাকে জড়ায় ধরলো, তারপর আস্তে আস্তে সব কিছুই করে আমাকে করলো। কিন্তু দাদা যে এত স্পিড, এত যে পাহাড়, আমি জীবনেও ভাবতে পারিনি। তো তখন ফার্স্ট টাইম আমাকে খুব মানে ই লাগছিলো, ভালো লাগছিলো, তারপরেও মানে করতাম, তারপর থেকে, তারপরে যখন দাদা আমার হাত ধরতো, ই করতো, অনেক ভালো লাগতো। তখন বুঝতে পারলাম যে দাদা আমারে কেন হাত ধরতো, কেন আমারে এগুলো কথা বলতো, যে তোকে আমি ভালোবাসি, এই ভালোবাসা সেই ভালোবাসা না। তারপরে যখন পড়তে যাইতাম, পড়া শেষ, তারপর দাদার সঙ্গে মজা মস্কারা কইরা চলে আসতাম, দাদা এমন মানে বলার ভাষা নাই যে এমন ই দেখাইতো, এই বয়সে যে এত ফার থাকে, একটা যুবকও ফিল। তখন দাদারে একদিন জিগেলাম, আচ্ছা দাদা তুমি কি করো তার জন্যে এত তোমার পাহাড়? বলে, আরে আগে যারও কি ছিলাম সেটা তো জানিস না, তোর দাদি শুধু জানতো। আমি বললাম যে তাহলে তুমি বিয়ে করো নাই কেন, দাদি তো মারা গেছে অনেক দিন হয়ে গেল। তাই না, বিয়ে করি নাই। তো আমি বললাম যে আমারই বিয়ে করে নাও, তুমি তো এখনো যুবকের থেকেও অনেক ই আছো। বললো যে হ্যাঁ, সময় আসুক তারপর দেখা যাক। তো তারপরে এরকম দাদার সঙ্গে চলতেই থাকে আমার, কেউ জানে না, আমার বাবা মাও জানে না। তো হঠাৎ করে একদিন
আমি পড়তে গেছি, পড়া শেষ, তারপর আমার দাদুর সঙ্গে মজা করতেছি, মানে এর কাছে শারীরিক সম্পর্ক আমি করতেছি। হঠাৎ করে একদিন আমার মা আসে আমাকে ডাকার জন্য। পরে আমার মা আসে, ওখানে দেখে যে আমার দাদা আমার সঙ্গে এরকম করতেছে। তো পরে দরজাতে ডাকে, মানে আমাদের কাজটাও শেষ, আমার মামা এসে ডাকে। তারপরে আমারে বলে যে কি ব্যাপার, তুই পড়তে আসছিস, দরজা লাগানো কেন? আমার মা এদিকে সব শুনছে, শোনার পর আমাকে মানে বলতেছে। তারপরে আমি তো কিছু বলতে পারতেছি না, পরে আমার দাদু বলতেছে না না কিছু না, দরজা লাগিয়ে দে। আমি হচ্ছে যে পড়াইতেছিলাম, তাছাড়া ওই যে অনেক আসে তো আসে ডিস্টার্ব করে, মানে বুঝাইতে পারি না, এরম বলতেছে। তখন আমার মা বলে যে দেখেন আমি মিথ্যা কথা বলবেন না, কেননা আমি বাইরে থেকে সব শুনছি আপনাদের কথাবার্তা। তখন বলে যে আমি গ্রামের মাতব্বরকে সব বলবো, আমি বিচার চাইবো, আপনি আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে আমার মেয়ে আমার মেয়েকে আমি যা করছেন করছেনি, আমাদের মান সম্মানের কথা তো অবশ্য ভাববেন। তখন বলল যে দেখো আমি যা করছি ভুল করছি, আমাকে মাফ করে দাও, আর আমি এত কিছু ভাবি নাই। আমার মা তখন বলে যে দেখেন এই কথা যদি কেউ জানে তাহলে আমার মেয়েকে কে বিয়ে করবে, কেউ তো বিয়ে করবে না, আর ও ছোট মানুষ, ও কিছু বোঝে না। তাই বলে তো আপনি আপনি তো বোঝেন, ও যখন বিয়ে দিতে যাব যখন সবাই জানবে, কে বিয়ে করবে আমার মেয়েকে, এটা হবে না, আমি এর বিচার চাই। তখন আমার মার পা ধরে ক্ষমা চাই যে দেখেন আমি দেখো আমি যা করছি আমি সত্যি ভুল করছি, নেক্সট টাইম এই কাজ আমি কখনোই করব না। তখন আমি আমার মার কাছে কান্দি যে মা দেখো তুমি যদি এ কথা মানুষকে কও তাহলে কিন্তু আমাদেরও মান সম্মান যাবে, হয়তো আমি বুঝি নাই, হয়তো না বুঝে কাজটা করছি, ভুল করছি, আমিও ভুল করছি, আমি যদি সম্মতি না দিতাম তাহলে এই কাজটা কখনোই হইতো না, তো যাই হয়েছে ভুল ওই ভুলের কারণে হয়েছে, তুমি মাফ করে দাও, কাউরে বলো না। তখন আমার মা বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আপনি এই কাজটা কোনো মেয়ের সঙ্গে করবেন না, বরং আপনি যা করবেন ভালোই করবেন, নেক্সট টাইম থেকে কোনো মেয়ের সরলতার সুযোগ নেবেন না। তখন আমার দাদা বলে আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন এটাই হবে, যা মানুষ ভুল একবারই করে বারবার ভুল করে না। তো আমি আশা করি যে আমার মতো মেয়েকে কোনোই কোনো দাদা বা দাদু কখনোই তাদের সরলতার সুযোগ কখনোই নেবেন না। হয়তো আমার মাথায় বুদ্ধি ছিল না, আমি অল্প বয়স আমার ছিল, কিন্তু আপনাদের মাথায় তো বুদ্ধি আছে, জ্ঞান আছে, যে মেয়েটার তো ভবিষ্যতে খারাপ কিছু হইতে পারে। তো আমার যা হয়েছে হয়েছে, আশা করি নেক্সট টাইম থেকে আপনারা কখনো ভুল করবেন না।